আমরা জানাই দিক দিক ধিক্কার, 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 আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। দিনের পর দিন আটকানো হয়েছে, সব থেকে বড় আমরা ফেস করেছি সমস্যা ডার্বির দিনে। আমাদের হোম ম্যাচ ছিল, আমাদের হোম অ্যাডভান্টেজ পাওয়ার কথা ছিল, সেখানে পড়শি ক্লাব অত বড় একটা টিফো, অত বড় ব্যানার এবং তার সঙ্গে স্মোক বম, চকলেট বম, কেরোসিন তেল, এই সব কিছু নিয়ে তারা মাঠে ঢুকেছে এবং সেগুলো মাঠে ওই মাঠে ঝুলেছে, পুড়েছে। তাতে আমাদের সমর্থকদের মনে কষ্ট হয়েছে, শুধু তাই নয়, আমাদের ক্লাবের AIFF এর তরফ থেকে হয়তো ফাইন হয়েছে, হয়তো না অবশ্যই ফাইন হয়েছে, এবং সেইগুলো কিন্তু আমাদের তরফে তা ছিল না, আমাদের তরফে ছিল সাধারণ টিফো ব্যানার। আপনারা সবাই জানেন যে আগের ডার্বিতে ওদের হোম ম্যাচে ওরা কি ধরনের অশালীন মন্তব্য করে ময়দান চলতে একটি স্ল্যাং ব্যবহার করে ওরা কিন্তু একটি টিফো করেছিল, সেখানে আমরা কিন্তু ভদ্রভাবে শালীনতা বজায় রেখে উত্তর দেওয়ার মতো কিছু করে এনেছিলাম। আমাদের দিন রাত কষ্ট করে করা সেই টিফো ব্যানার রাত জেগে দিনের সূর্যের আলোর তলায়, আবার রাতে হিমের তলায়, শীতের রাতে হিমের তলায় বানানো এবং সাধারণ সমর্থকদের কাছ থেকে চেয়ে নিয়ে অন্তত পক্ষে 70-80 হাজার টাকা খরচ করে বানানো এই টিফো ব্যানার, এইগুলো কিন্তু আমাদের আমাদের এই হিটলারি ম্যানেজমেন্ট তারা কিন্তু সেগুলো আটকে দিয়েছে। এরপর আমরা বারবার চেষ্টা করেছি তাদের সাথে আলোচনায় বসার এবং প্রতীকী আন্দোলন হিসেবে পরবর্তী হোম ম্যাচে আমরা কিন্তু আমরা কিন্তু প্রতীকী আন্দোলন করেছি, সমস্ত ফ্যান্স ক্লাব সাড়া দিয়েছেন, তারা নিজেদের ফ্ল্যাগ ব্যানার মাঠে লাগাননি এবং এই ফ্ল্যাগ ব্যানার না লাগানো মাঠে ততদিন চলবে যতদিন আমাদের এই এজেন্ডাগুলো পূরণ না হবে। শুধুমাত্র টিফো ব্যানারে এই আন্দোলন আর নেই, এই বর্তমানে বাকি যে সমস্ত এজেন্ডাগুলো যেগুলো উঠে এসছে সাধারণ সমর্থকদের মনে যে দিনের পর দিন প্রশ্ন, সেই প্রশ্নগুলো যেগুলো কী কী আছে সেগুলো আমি আরও একবার লাইভে বলার জন্য ইন্দ্রনীলাকে অনুরোধ করছি। ইন্দ্রনীলা একবার বলবেন। Okay, first point. Jodi, ha. Bringing investor and financial stability. Future roadmap, catastrophe. Jodi, jodi. Are, kya jan bolo na? I bolchi. Tumi bolo, jodi bolchi. Bolchi, bolchi. Yaar, first time loud ache, loud jana jan bolbo. আমাদের প্রথম আন্দোলন যেহেতু শুরু হয়েছিল টিফো ব্যানার দিয়ে, সেইখান থেকে আমাদের সাধারণ সমর্থকরা তাদের নিজেদের এজেন্ডাগুলো আমাদের কাছে পাঠিয়েছেন এবং সেগুলো সিলেক্ট করে আমরা ক্লাবকে পাঠিয়েছিলাম। সেইগুলোর বেসিসে আজকে মিটিং হওয়ার, আমরা আবেদন করেছিলাম মিটিং করার, সে আবেদনে কোনো সাড়া আসেনি। এজেন্ডাগুলো ছিল প্রথমত আমাদের ক্লাবে একজন ইনভেস্টর চাই, আমাদের স্পন্সর নয়, আমাদের ইনভেস্টর চাই, এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অর্থাৎ আর্থিক সচলাবস্থা চাই আমাদের ক্লাবের, এবং বর্তমান ভবিষ্যতে আমাদের ক্লাব কোন পথে এগোবে সেই ফিউচার রোডম্যাপ সাধারণ সমর্থকদের কাছে ট্রান্সপারেন্সি বজায় রেখে প্রকাশ করে জানাতে হবে। আমাদের অফিসিয়ালরা সেটা ঠিক করবেন, সেটা কোথা থেকে কীভাবে করবেন, মিডিয়ার মাধ্যমে করবেন নাকি কোনো রকম প্রেস বিবৃতি বা ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বা ওয়েবসাইটকে সচল করে তার মাধ্যমে জানাবেন, সেটা তারা ঠিক করবেন, কিন্তু আমাদের এগুলো জানাতে হবে। এর সঙ্গে সঙ্গে আমাদের যে বাকি আদার্স প্রসেসগুলো আছে,
ক্লাব এবং আমাদের টিম রান, ফুটবল টিম রান করার, তার মধ্যে আমাদের ট্রান্সপারেন্সি চাই, অর্থাৎ ফুটবলার রিক্রুটমেন্ট প্রসেস কিভাবে কি কখন কোথা থেকে কোন ফুটবলারকে আনা হচ্ছে, কত টাকায় আনা হচ্ছে, বা ট্রান্সফার যদি তাদের ট্রান্সফার ফি দিয়ে আনা হয় কত টাকা ট্রান্সফার ফি দিয়ে আনা হচ্ছে, কত দিনের জন্য আনা হচ্ছে, তারা কটা ম্যাচ খেলতে বাধ্য। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোন একটা পার্টিকুলার প্লেয়ারকে আনা হচ্ছে অথচ তিনি মৌসুমের পেরিয়ে যাওয়ার পর আসছেন, এই দায়বদ্ধতা কেন থাকবে না? আমাদের ম্যানেজমেন্ট কেন এই দায়বদ্ধতা দেখাবে না, সেই প্লেয়ারকে আসতে কেন বাধ্য করবে না? কারণ সে তো মৌসুমের শুরু থেকে চুক্তিবদ্ধ, সে মৌসুমের শুরু থেকে কেন আসবে না? কেন কোথাও প্রি সিজন ট্রেনিং হবে না? এই দাবিগুলো এজেন্ডার মধ্যে হয়তো সবকটা ছিল না, কিন্তু কাউন্টার কোশ্চেনে উঠত। প্রি সিজন ট্রেনিং আমাদের পড়শি ক্লাব মালয়েশিয়ায় গিয়ে ট্রেনিং করছে, আমরা দিনের পর দিন তাদের মক করেছি যে কেন তারা মালয়েশিয়ায় গিয়ে ট্রেনিং করছে, কী হলো লাভ? লাভ তারা দেখতে পাচ্ছি আজকে তারা আই লিগে কোন স্ট্যান্ডে রয়েছে, তারা পেছন থেকে শুরু করে আজকে এই সামনের জায়গায় চলে যাচ্ছে, কেন কেন আজকে আমাদের আমাদের কেন হবে না, আমাদের কী কী অসুবিধা রয়েছে? এবং এর সঙ্গে আরও কিছু জিনিসপত্র পাওয়া গেছে, সেগুলো প্রফেশনাল কোচ আমাদের দরকার, এবং তার সঙ্গে সঙ্গে ফিজিও এবং একজন ফিজিওথেরাপি শুধু নয়, প্রপার ফিজিক্যাল ট্রেনার কেন থাকবে না? প্রপার ফিজিক্যাল ট্রেনার আমাদের কেন থাকবে না? কেন আমাদের সিএবির জিম ভাড়া করে জিম করতে হবে? একটা শতাব্দী প্রাচীন ক্লাবে কেন নিজস্ব জিম থাকবে না? পড়শি ক্লাব যদি জিম করতে পারে, পড়শি ক্লাব যদি সাথে সমস্ত স্পা করতে পারে, জাকুজি লাগাতে পারে, তাদের সব কিছু লিফট হতে পারে, তাহলে আমাদের ক্লাবের কেন এটা হবে না? দিনের পর দিন কেন এই অচলাবস্থা চলবে? কেন মোহনবাগান ক্লাব আর্থিকভাবে অচল অবস্থায় রান করবে? কেন আর্থিক স্টেবিলিটি থাকবে না, ইকোনমিক স্টেবিলিটি কেন থাকবে না? কেন মোহনবাগান ক্লাব আর্থিকভাবে লসে রান করবে, যার প্রমাণ পাওয়া গেছে, সেগুলো আমরা মিডিয়ার কাছে তুলে দেবেন আমাদের সিনিয়র দাদারা, কেন সেইগুলো হবে দিনের পর দিন ধরে? এর সঙ্গে ভোটের পূর্ববর্তী অবস্থায় আমাদের বর্তমান শাসক গোষ্ঠী ভোটে জিতে আসার আগে তারা দিনের পর দিন বলে এসেছেন, তারা প্রতিশ্রুতি দিয়েছেন ক্লাবে মহিলাদের জন্য লেডিস টয়লেট করা হবে। লেডিস টয়লেটের কথা আমরা বহুদিন ধরে শুনে যাচ্ছি যে আর্মির কাছ থেকে পারমিশন এসে গেছে, আর এক মাস দু মাস করতে হতে আছে, তিন মাস চার মাস হয়ে যাচ্ছে, অথচ সেই কাজ শুরু হয়নি। আমাদের ক্লাব ক্যান্টিন, মোহনবাগান ক্লাব ক্যান্টিনে এক সময় অনেক সুনাম ছিল, সেই ক্লাব ক্যান্টিন আজকে চরম অস্বাস্থ্যকর অবস্থায় রান করা হয়, দাঁড়িয়ে খেতে গেলে মাছি এবং মশার উপদ্রবে দাঁড়ানো যায় না। এই অবস্থা কেন হবে? ভারতীয় জাতীয় ক্লাবের এই অবস্থা কেন হবে? আমাদের ইমিডিয়েট চাই যে এখানে সমস্ত রকম পরিকাঠামো উন্নয়ন করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ফিউচার ডেভেলপমেন্ট এবং আমাদের যে একাডেমির উন্নয়ন করতে হবে। একাডেমির প্লেয়াররা ঠিক সময় মতো তারা ফেসিলিটিস পায় না, বেতন পায় না, একাডেমির যে খেলোয়াড়রা যে ম্যাচ খেলেন সেই ম্যাচের কোনো আপডেট সাধারণ সমর্থকদের কাছে আসে না, কেন এই দিনের পর দিন অচল অবস্থা চলবে? এছাড়া এবং তার সঙ্গে নিজেরা এই দাবি করেন, তাহলে সেই সাপোর্টার বেস ক্লাবের যদি হয়, তাহলে সেই সাপোর্টারদের পক্ষ থেকে যদি আর্থিক অচলাবস্থা থেকেও থাকে, তাহলে কেন সমর্থকদের কাছ থেকে, সাধারণের কাছ থেকে চাঁদার মাধ্যমে রেভিনিউ কালেক্ট করা হবে না ক্লাবের আর্থিক অবস্থা দূর করার জন্য? বার্সেলোনার মতো ক্লাব তারা করে দেখিয়েছে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের যত সমর্থক আছে গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে, ভারতের বাইরে, তারা সবাই ইচ্ছুক তারা এগিয়ে আসতে, অথচ তারা সেই জায়গাটা পান না, কারণ ক্ষমতাটা একটা কেন্দ্রে কুক্ষিগত করে রাখা হয়েছে। দিনের পর দিন মোহনবাগান ক্লাবকে একটা আর্থিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে, এবং শুধু তাই নয়, মোহনবাগান ক্লাব অনুদানে চলছে, এই নোংরা মেসেজ যাচ্ছে দিনের পর দিন ভারতের ফুটবল ফ্রেটার্নিটির কাছে। কেন মোহনবাগান ক্লাব কোনো পার্টিকুলার মানুষের অনুদানে চলবে? কোনো পার্টিকুলার মানুষের অনুদানের প্রয়োজন নেই, সাধারণ সমর্থকরা যারা আছেন, যারা প্রতিষ্ঠিত, এমনকি যারা খুব সাধারণ সমর্থক, তারাও যদি প্রতি মাসে একটা মিনিমাম অ্যামাউন্ট নিজের পক্ষ থেকে দেওয়ার সুযোগ পান, সেই মাধ্যমে প্রচুর টাকা রেজ করা যায়, অথচ সেই সুযোগ আমাদের ক্লাব আমাদের সাধারণ সমর্থকদের দিচ্ছে না। এবং ম্যাচের দিন আমাদের ব্যাগেজ কাউন্টার রাখা চাই, কারণ দূর দূরান্ত থেকে সাপোর্টাররা আসছেন, তারা মাটি ঢুকতে পারছেন না, সেখানে ব্যাগ রাখার জায়গা চাই, জলের ব্যবস্থা চাই, প্রপার সিজন টিকেটের ব্যবস্থা চাই। 30 তারিখ জলের কোনো ব্যবস্থাই ছিল না অফিসিয়ালদের পক্ষ থেকে জানানো হয়েছিল। এর সঙ্গে সঙ্গে যেটা আমরা শুরু থেকে আরো বললাম, যে আমাদের যত সমস্ত টিফো ব্যানার হতে পারে, সেটা প্রতিপক্ষ দলের বিরুদ্ধে হতে পারে, আমাদের নিজেদের দলের সাপোর্টে হতে পারে, আমাদের অফিসিয়ালদের সঙ্গে আমাদের মতানৈক্য হচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে, এই সব কিছু নিয়েও হতে পারে, কিন্তু আমাদের সেগুলো করতে দিতে হবে। আমাদের টিফো ব্যানার একটা গণতান্ত্রিক দেশে, এগুলো করতে পারাটা আমাদের অধিকার, এগুলো আমাদের করতে দিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ক্লাবের মেম্বারশিপ এবং ফ্যান মেম্বারশিপের মধ্যে ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে, যেটা ট্রান্সপারেন্ট নয়। ভারতের জাতীয় ক্লাবের বহু সাধারণ সমর্থক এখনও এই ব্যাপারে জানেন না, এই বিষয়ে পরিষ্কার করে জানেন না যে ফ্যান আমাদের ক্লাবের মেম্বারশিপ নেওয়ার প্রসেস কী আছে, পদ্ধতি কী আছে, কত টাকা লাগে, এক একজন এক রকম কথা বলে, কেউ বলে 10, কেউ বলে 20, কেউ বলে 25, কেউ বলে 50 হতে চলেছে। এইটা কেন হবে? কেন ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট থাকবে না, যে অফিসিয়াল ওয়েবসাইটে রেগুলার বেসিসে সেইগুলোকে বলা হবে? আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা বহুদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে, গোটা ফার্স্ট সিজনের সময়কার ছবি সেই ওয়েবসাইটে পড়ে আছে, ঠিকঠাক করে পেজ আপডেট করা হয় না, দিনের পর দিন এই জিনিসগুলো চলবে না। আমাদের টুইটার হ্যান্ডেল ঠিক মতো মেনটেন করা হয় না, ইনস্টাগ্রাম আছে, সোশ্যাল মিডিয়াতে আমরা পুরোপুরি পঙ্গু, আমরা পিছিয়ে রয়েছি। বেঙ্গালুরুর মতো ক্লাব
যেখানে আমাদের কর্মকর্তারা বলেছিলেন যে এই ক্লাব দুদিনের ক্লাব, আজকে এসছে তারা চলে যাবে, সেই ক্লাব বছর বা বছর ট্রফি তুলে যাচ্ছে। আজকে তারা কোন জায়গায় পৌঁছে গেছে, তারা বাইরের সমস্ত ক্লাবগুলোর সঙ্গে টাই আপ করে তাদের পাল্লা দিয়ে খেলছে, টাই আপ করছে, তাদের জন্য সাপোর্ট নিয়ে আসছে। আমরা সেখানে কেন পিছিয়ে রাখবো দিনের পর দিন ধরে, যেখানে তাদের ফলো করে আমাদের পড়শি ক্লাব এগিয়ে যেতে পেরেছে, আমরা কেন যেতে পারবো না দিনের পর দিন ধরে? আমাদের পড়শি ক্লাবও তো এখন আইএসএল খেলতে শুরু করেনি, অথচ আইএসএল এর বিদ ঘোষণা হয়নি, তার আগে তাদের কর্পোরেট কাউন্সিল ঘোষণা হয়েছে। আমাদের কেন হবে না? যদি কর্পোরেটের নাম বলতে অসুবিধা থাকে অন্তত আমাদের জানানো হোক যে কি প্রসেসে এগোনো হচ্ছে বা কবে। আমরা কোনো অফিসিয়ালদের ঘনিষ্ঠ কোনো মানুষ করতে হবে, 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 করতে হবে
কালকে ব্রিগেডের স্লোগান পেছনে দাঁড়িয়ে পড়ে